এই ভোগ অবস্থায় এখন দাদা পাশে কীর্তন করছে, সে কীর্তনের এখানে আমরা আস্তে আস্তে যাব। ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে মানে এত সাজুগুজু করে দেখছো, আমরা একটা জায়গায় যাবো, সেটা হলো গোপালের বনভোজন খেতে। তো ঠাকুরদের আমরা যেমন বনভোজন করি, ঠাকুরদের ওরকম ওইরকম বনভোজন হয়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমার ভিডিওটা খুবই ভালো লাগবে। তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো, ওকে? আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আজকে খুবই মজা লাগবে আশা করছি। আর এই দেখো আমি নিজে একটা ইয়েলো কালারের ড্রেস পরেছি, এই যে একটা কানের পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে? হ্যাঁ, আজকে আমাদের গোপালের বনভোজন শুরু হলো। এই তার রান্না হচ্ছে, এই যে রান্না হচ্ছে, এই এখন আগে আজকের দিনটা কেটে যাক, তারপর দেখা যাচ্ছে। এদিকে রান্না হচ্ছে, এই বিভিন্ন মশলাপত্র আছে, এবার রান্না হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা গোপালের দিকে এগিয়ে যাব, ঠিক আছে? চলো সামনে যাই। এই আমাদের ছোটখাটো বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামের মধ্যে দিয়ে আমরা এবার প্রবেশ করছি। আজকে আমাদের গোপালের বনভোজন উৎসব, সেই বনভোজনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই আমাদের গোপাল সারি সারি ভাবে সবাই বসে আছে, বিভিন্ন গ্রামগঞ্জের বিভিন্ন ছোট ছোট গোপাল সব চলে এসছে বনভোজনে। এই যে প্রথম যে গোপাল, এই গোপালটা আমাদের বৃন্দাবনের গোপাল, বৃন্দাবন থেকে এসছে আজকের পিকনিকের জন্য। তারপরে আমাদের বাড়ির গোপাল, আমাদের সব থেকে প্রিয় গোপাল। তারপরে এই যে এই গোপালটার একটু পুষ্টি ভালো, এই যে আমাদের এই গোপাল খুবই লাড্ডু পছন্দ করে। তারপরে এই এই যে গোপাল, তারপরে এই ছোট ছোট গোপাল সব লাইন দিয়ে বসে আছে, কখন সব খিদিবেই গেছে, একটু পরেই সব খাওয়া দাওয়া দেওয়া হবে। দেখো সব ছোট ছোট গোপাল, ঠিক আছে? ওই যে ওইদিকে ভগবানের পুজো হচ্ছে আমাদের মন্দিরের পূজারি শ্রী শ্রী মলয়দা। ওই যে ভগবান, এবার আপনার দেখুন রাধারানী, এই যে এই আমাদের গিরিরাজ মহারাজ সাক্ষাৎ ভগবান স্বরূপ, ইনি এখন এই আকারে আছে, মানে এটাই ইনি ওনার ভগবানের, এইটাই হলো আসল রূপ। এই হলো আমাদের নিতাই চাঁদ, এই হলো গৌর চাঁদ, এই যে নিতাই গৌর সব আছে। আমার দাদা পুজো করছে খুবই মনোযোগ সহকারে, সবাই দেখুন। এই আমাদের শ্রী শ্রী তিনকড়ি প্রভুপাদ 108 তিনকড়ি গোস্বামী মহারাজ, এই যে। তো বন্ধুরা, আজকে এখানে আমরা শেষ করলাম, পরবর্তী ব্লগ আবার তৈরি হবে কিছুক্ষণের মধ্যে। ফ্রাইড রাইস এই হচ্ছে, এইদিকে এই বেগুনি ভাজছে কাকিমা, এই যে দেখো প্রত্যেকটা বেগুনির পিস 5 টাকা করে। আর এই যে আমাদের রান্না, এটা হলো পনিরের গ্রেভি, এটা হলো আমাদের টমেটো চাটনি, আমাদের পার্কে এখন ভোগ লাগছে। এই ভোগ অবস্থায় এখন দাদা পাশে কীর্তন করছে,
সেই কীর্তনের এখানে আমরা আস্তে আস্তে যাব। এই যে এই দাদা পাশে ভোগ লাগছে এবং কীর্তন করছে। Oh, my God.